চলছে সিয়াম সাধনার পবিত্র মাস রমজান। এ মাসে অনেকেই মনোনিবেশ করেন ধর্মচর্চায়। সাধারণ মানুষ থেকে হলিউডের তারকা অনেকেই এই পবিত্র মাসে ধর্মান্তরিত হয়ে গ্রহণ করেছেন ইসলাম ধর্ম। সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করে আলোচনায় জনপ্রিয় মার্কিন র‍্যাপার লিল জন। অন্যদিকে আরেক হলিউড তারকা উইল স্মিথ জানিয়েছেন পবিত্র কোরআন পড়ে মুগ্ধ তিনি। বিস্তারিত জানব প্রতিবেদনে। তার আসল নাম জোনাথন এইচ স্মিথ। 2000-এর শুরুতে হিপ হপ সাবজেনার প্রচারে অগ্রণী ভূমিকা তার খ্যাতি বাড়িয়ে দেয়। তিনি বিখ্যাত মার্কিন র‍্যাপার লিল জন। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের কিং ফাহাদ মসজিদে একটি বিশাল জামাতের সামনে প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন তিনি। লিল জনের ইসলাম ধর্ম গ্রহণের ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে অনলাইনে। ভিডিওতে দেখা যায়, মসজিদের ইমামের তত্ত্বাবধানে তিনি প্রথমে আরবি ও পরে ইংরেজিতে পাঠ করছেন কলেমা, যা দেখে মুগ্ধ গোটা পশ্চিমা বিশ্ব। হলিউডের আরেক তারকা উইল স্মিথ সম্প্রতি পবিত্র কোরআন পড়ে মুগ্ধতা প্রকাশ করলেন এই অভিনেতা। জানিয়েছেন নিজের উপলব্ধির কথাও। মুসলমানদের পবিত্র গ্রন্থকে স্ফটিকের মতো স্পষ্ট হিসেবে বর্ণনা করেছেন তিনি, প্রশংসা করেছেন এর সরলতারও। জানা যায় গত রমজানে কোরআন পড়েছিলেন স্মিথ। সম্প্রতি এক রেডিও সাক্ষাৎকারে এই অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন সরলতাকে তিনি পছন্দ করেন। জানান, কোরআন নিয়ে ভুল বোঝাবুঝির কোনো উপায় নেই, কোরআনের সারমর্ম খুবই সুন্দর ও পরিষ্কার। স্মিথ আরও জানিয়েছেন ইহুদি ও খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থও তিনি পড়েছেন, তবে অবাক হয়েছেন কোরআন তোরা ও বাইবেলের মধ্যে অনেক মিল খুঁজে পেয়ে। তিনি আরও বলেন, আমি অবাক হয়েছিলাম যখন দেখেছিলাম এগুলোর মধ্যে কত মিল। আমি কখনো ইব্রাহিমকে পিতা হিসেবে বুঝতে পারিনি, এবং এরপর ঈসা ও ইসমাইলের সঙ্গে তার বিভক্তি, এই অনুধাবনের সমাপ্তিটা খুব সুন্দর ছিল। বর্তমানে সৌদি আরব সফরে রয়েছেন এই অভিনেতা। মধ্যপ্রাচ্যের দেশগুলো নিয়ে নিজের ভালোবাসার কথাও জানিয়েছেন তিনি। 2 বছর আগে অস্কার মঞ্চে ক্রিস রককে চড়মারার জন্য আলোচনা এসেছেন স্মিথ, যার রেশ ধরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ। তারপর থেকেই চলচ্চিত্র জগৎ থেকে আপাতত দূরে রয়েছেন তিনি। রেদওয়ান আহমেদ, শোবিজ টুনাইট।